your sky. I've never been this high or this high. You feel like good tonight. Sparks fly like dynamite, reflecting in your light, beaming bright. কাজল, লাইনার অ্যান্ড নুড টেপ, লিপস্টিক সব কিছু দিয়ে হাজির হয়েছি। তো আজকের লুকটি মেনলি হচ্ছে একটি নুড বেজের এভরিডে মেকআপার লুক যেটা আমি আজকে ক্রিয়েট করবো। তো তোমরা আসলে অনেকেই বলছিলে আমাকে যে আপনার একটা নুড টাইপের বা একটা এভরিডে মেকআপার লুক টাইপের কিছু একটা দেখান। তো আজকে আমি সেই লুকটি তোমাদেরকে দেখানোর ট্রাই করবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে একটু ফুল ভিডিওটি দেখার ট্রাই করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি জাস্ট সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে এই লুকটি ক্রিয়েট করেছি। অ্যান্ড তোমরা যারা আসলে মেকআপ করতে পছন্দ করো না বা একটু নিউ টাইপের মেকআপ চাচ্ছ বা মেকআপ সম্পর্কে এরকম আইডিয়া নেই, তারা চাইলে এই লুকটি ক্রিয়েট করে তোমরা যে কোনো পার্টিতে পার্টি মেকআপের লুক হিসেবে ট্রাই করতে পারো। সো কথা না বাড়িয়ে চলো দেখে নিই যে আজকে আমি কীভাবে এই লুকটি ক্রিয়েট করবো। সো লেটস গেট স্টার্ট। তো প্রথমেই মেকআপ শুরু করার আগে আমি বলে নিই যে আমি অফ ক্যামেরায় আমার আইব্রোস করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি এর উপরে কোনো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল করবো তাহলে এর উপরে। সো ইয়া, তাহলে শুরু করা যাক আজকে মেকআপ টিউটোরিয়ালটি। তো প্রথমেই মেকআপ শুরু করার আগে আমি আমার আইকে কনসিল করে নেব মেবেলিন এইচ ইউ অ্যান্ডের এই কনসিলারটি দিয়ে। আর আমার শেড নাম্বার হচ্ছে 21। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার কনসিলারটি আগে আমার চোখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার চোখের উপরে কনসিলারটি ব্লেন্ড করে নেব। এরপর আমি কনসিলারটি সেট করার জন্য ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই ব্যানানা পাউডারটি। আজকে যেহেতু আমি একটি নুড বেজের একটি কাজল লুক দেখাবো, তো তোমাদের কাছে যদি এরকম একটি কন্ট্রোল প্যালেট থাকে তাহলে তোমরা এই লুকটি ক্রিয়েট করতে পারবে। তো আমি আজকে ইউজ করছি মেকআপ রেভলিউশনের আল্ট্রা কন্ট্রোল প্যালেট এটি। এখান থেকে প্রথমে আমি এই ইয়েলো বেজের কালারটি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এই হালকা ব্রাউনিশ কালারটি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই ডার্ক ব্রাউনিশ কালারটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটি গ্লোই ভাব আনার জন্য আমি এই শিমার শেডটি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। তো আমার চোখের উপরে মেকআপ মোটামুটি ডান। তো আমি এখন চলে যাব আমার ফেস মেকআপে। তো ফেস মেকআপ শুরু করার আগে একটি ভালো প্রাইমার আমি ইউজ করে নেব, যেহেতু একটি ডে লং আর একটি মেকওভার লুক। সো এরকম একটি ভালো প্রাইমার ইউজ করলে তোমাদের মেকআপটি অনেকক্ষণ ধরে স্টে করবে। তো আজকে আমি প্রাইমার হিসেবে বেছে নিয়েছি ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম এই প্রাইমারটি। যেহেতু এটি একটি লং ডে মেকওভার লুক, তো আজকে আমি একটি লাইট ওয়ার ফাউন্ডেশন চুজ করেছি। তো সেটার জন্য আমি আজকে ইউজ করবো ফিটমির এই ফাউন্ডেশনটি, আর আমার শেড নাম্বার হচ্ছে 228। এরপর আমি কনসিলার হিসেবে ইউজ করছি মেবেলিন এইচ ইউ অ্যান্ডের এই কনসিলারটি। এরপর ফুল ফেস মেকআপটি সেট করার জন্য আজকে আমি ইউজ করছি রিমেলের স্টে ম্যাট এই কম্প্যাক্ট পাউডারটি, যার শেড নাম্বার হচ্ছে 1। এরপর আমি রেভলিউশনের আল্ট্রা কন্ট্রোল প্যালেট থেকে এই ব্রাউন শেডটি নিয়ে আমি আমার নোজকে কন্ট্রোল করে নেব।
আজকে আমি আইলাইনার হিসেবে ইউজ করছি মালিয়ারের আর্কিটেক্টের এই আইলাইনারটি। তো আজকে যেহেতু আমি একটি কাজল টাইপের লুক দেখাবো, তো এখানে কাজল অবশ্যই অত্যাবশ্যক। তো আজকে আমি কাজল হিসেবে ইউজ করছি লেকমি আইকনিক এই কাজলটি। এরপর আমি রেভলিউশনের আল্ট্রা কন্ট্রোল প্যালেট থেকে এই শেপটি নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নেব, যাতে কাজলটি সেট হয়ে যায় এবং কাজলটি স্মাজ না করে। আজকে আমি মাস্কার হিসেবে ইউজ করছি অ্যালেক্স অ্যাভেনের এই মাস্কারাটি। আজকে ব্লাশ হিসেবে ইউজ করছি মিসিয়াহের বেকড ব্লাশ এই ব্লাশটি। সো ইউ ক্যান সি যে এটা কতটা গ্লোই আর কতটা সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক দিচ্ছে। এটার উপরে তোমরা হাইলাইটার না দিলেও পারো। আজকে হাইলাইটার হিসেবে ইউজ করছি আমি অফার এই হাইলাইটারটি। সেম হাইলাইটারটা থেকে আমি আমার ইনার কর্নারেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। তো আজকে আমি তোমাদেরকে দুই টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করে দেখাবো, দুইটি কালার। সো এই দুটি কালার আমি অ্যাপ্লাই করে দেখাবো। এই দুটোই হচ্ছে রোমান্টিক বার্ডের ম্যাট মেয়ের ভার্সন। একটা শেড নাম্বার হচ্ছে 1 আর একটা শেড নাম্বার হচ্ছে 4। তো প্রথমেই আমি নাম্বার 1টা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা পিঙ্ক টাইপের লুক হয়ে গিয়েছে, পিঙ্কিশ টাইপের লুক। তো তোমাদের যদি পিঙ্ক টাইপের কালার ভালো লাগে লিপস্টিক অ্যাপ্লাই করতে, তো তোমরা এই কালারটি অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমি নাম্বার 4টা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই নিউড টাইপের কালারটি কতটা ফিটি লাগছে এই কাজল লুকের সাথে। যেহেতু এটি একটি এভরিডে মেকআপ লুক, তো তোমরা চাইলে পিঙ্ক অর নিউড যে কোনো কালারই তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইচ্ছা মতো। সো লাস্টলি আমি NYX-এর এই মেকআপ সেটিং স্প্রেটি অ্যাপ্লাই করে নিই। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক গার্লস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অফ ক্যামেরায় আইল্যাশ পরে নিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। বাট আমি দেখানোর ট্রাই করেছি যে তুমি একটি সিম্পল কাজের লুকের মাধ্যমে তোমরা চাইলে এটাকে গর্জিয়াসভাবে জাস্ট উপস্থাপন করতে পারো। আর তোমরা এই লুকটি যে কোনো পার্টি লুক হিসেবে ক্যারি করতে পারো। যারা আসলে একদমই পার্টি মেকওভার লুক পারে না বা মেকআপ করতে পারে না, তারা চাইলে সিম্পল কাজের দিয়ে এই লুকটি করে যে কোনো পার্টিতে তোমরা ক্যারি করতে পারো। অ্যান্ড আমি তোমাদেরকে জাস্ট দেখানোর ট্রাই করেছি যে কীভাবে তোমরা সিম্পল ওয়েতে একটি মাত্র কাজল দিয়ে তোমরা এই লুকটি ক্রিয়েট করতে পারো খুব সহজে এবং খুব অল্প সময়ে। অ্যান্ড যারা আসলে একটু মুড বেস মেকআপ পছন্দ করে বা একটু ন্যাচারাল টাইপের মেকআপ পছন্দ করে, তাদের কাছে আই থিঙ্ক তোমাদের এই মেকআপটি ভালো লেগে থাকবে। যেহেতু এটি একটি এভরিডে মেকআপ লুক দেখানো আমি ট্রাই করেছি, সেজন্য আমি সব কিছু একটু কম এবং জাস্ট নিউট্রাল রাখা ট্রাই করেছি। তোমরা চাইলে এটার মাধ্যমে জাস্ট একটু চেঞ্জ করে তোমরা পার্টি মেকআপার লুক হিসেবে এটি ক্যারি করতে পারো অ্যাজ ইউ উইশ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এতে করে আমার চ্যানেলের সকল আপডেটস তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অ্যান্ড সেই সাথে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং বেশি বেশি শেয়ার করবে। তো আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ অ্যান্ড এনজয় মাই ভিডিও। বাই বাই। I'm marveling your eyes, swimming in your sky. I've never been this high or this high. You feel like good tonight, sparks fly like dynamite, reflecting in your light.